আমি তো পানি মাপছি রে বাবা, ডাকবো খুব শিগগিরই, 10 লক্ষ টার্গেট করেছি। কত কত? 10 লক্ষ। হবে না? হবে না মনে হচ্ছে, হবে না? 10 লক্ষ টার্গেট করেছি, ওই পানিটা একটু মেপে নিচ্ছি। কথা বুঝা যাচ্ছে না? কি মনে হচ্ছে আপনাদের, হবে তো নাকি? দেখবেন জালিম রাস্তায় ব্যারিকেড দিয়ে অনেক কিছু চেষ্টা করবে, ওই দিন তামাম পৃথিবীতে একটা খবর যাবে। এখানে শুধু নয়, তামাম পৃথিবীতে খবর হবে, এটা বলে গেলাম আপনাকে। আমি তো পানি মাপা হচ্ছে, দাঁড়ান। অনেক মানুষ বলছে আমরা কি করব, কিচ্ছু করতে হবে না, চুপচাপ দাঁড়াও, পানিটা মাপছি, কটা মুখ পক্ষে কটা মুখ বিপক্ষে একটু দেখেলি মুখগুনোকে, শুনছেন না? শোনেন নেই? তারপরে আমি আব্দার সিদ্দিকী কি করার করব। কথা বুঝে আসছে না? না, মানুষের কণ্ঠ জেলে ঢুকে গেছে। তারা গরিবদের হয়ে কথা বলতো, তারা দেশের হয়ে কথা বলতো, তারা সংবিধানের হয়ে কথা বলতো। তাই আমি সংবিধান, দেশ ও গণতন্ত্রকে ভালোবাসি, দেশের দিকে খেয়াল করে এগুলো ভালোবাসা দরকার। কোনো একটা জায়গায় আমাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্রেনটা। কি মাওলানা মলি সাহেব, ইমাম সাহেব মানে শুধু তসবি পড়বে, আল্লাহ 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 আল্লাহ। কেন? আমরা শয়তান হারাম খাবো, বালা মুসিবত যেন না আসে, ওর জন্য বেশি করে আল্লাহকে ডাক তোরা। মলি সাহেব মানে ও শুধু তসবি পড়বে, আল্লাহ আল্লাহ করবে। কথা বুঝে আসছে না? নাই, এটা হচ্ছে মানুষের মেন্টালিটির মধ্যে অনেক দিন ধরে ঢুকানো হচ্ছে। কথা বুঝে আসছে না? এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আলেমের বহুত বড় কাজ আছে বাবা, আলেম ইসলামের সব বিষয়টাকে তার কমকে শিখাতে হবে, ইসলামের খুঁটি নাকি ব্যাপারটাকে তার কমের কাছে জানাতে হবে, এটাই হলো আলেমের কাজ। পেশায় কেউ ডাক্তার হবে, ইসলামে ডাক্তার করা জায়েজ আছে না নয়, আলেমকে জানাতে হবে। পেশায় কেউ জজ হবে, ইসলামে বিচারকের আসনে বসা জায়েজ আছে না নয়, আলেমকে জানাতে হবে। পেশায় কেউ পুলিশ সুপার হবে বা পুলিশ হবে, আলেম সমাজকে জানাতে হবে, এটা ইসলামে জায়েজ আছে না না। পেশায় কেউ সমাজের বুকে উকিল হবে, আলেম সমাজকে জানাতে হবে, এটা ইসলামে ইজাজত আছে না নাই। পেশায় কেউ বিজনেসম্যান হতে চাইছে, আলেম সমাজকে জানাতে হবে বিজনেসের তরিকা, বিজনেসম্যান হওয়া ইসলামে জায়েজ আছে না নাই, যদি জায়েজ থেকে কিভাবে করতে হবে, এটা আলেমদের কাজ। কথা বুঝছেন না? বোঝেন না? কেউ জনপ্রতিনিধি হতে চায়, রাষ্ট্র রাষ্ট্রবাসীর সেবা করতে চায়, গরিবের চোখের পানি মুছতে চায়, দেশের সম্পদকে লুটেরাদের হাত থেকে বাঁচাতে চায়, দেশের বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষকে বাঁচাতে চায়, আলেম সমাজকে তাকে শিক্ষা দিতে হবে, এই রাজনীতি, এই জনপ্রতিনিধি বা এই রাষ্ট্র পরিচালনার কাজ ইসলামে জায়েজ আছে না নাই, এটা আলেমের কাজ জানাতে হবে। আলেমকে জানাতে গেলে এইভাবে জানাতে হবে, শুনুন, আপনি যদি মুসলিম হন তাহলে আপনি মোহাম্মদ রসুলকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভালোবাসেন, যদি আপনার আল্লাহ আমার আল্লাহ আপনাকে যদি কখনো ক্ষমতার আসনে বসায়, আপনি কখনো কোনো মানুষকে জুলুম করতে পারবেন না, এই রাজনীতি করা ইসলামে জায়েজ। আপনি কাউকে লুটতে পারবেন না, এই রাজনীতি ইসলামে জায়েজ। আপনি মদের পক্ষে থাকতে পারবেন না, এই রাজনীতি ইসলামে জায়েজ। আপনি মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, কোনো মানুষকে ছোট বড় করে আপনি দেখতে পারবেন না, কেন আপনি যে গদিতে বসেছেন ওই গদিটা মুসলমানের গদি নয়, ওই গদিটা রাষ্ট্র রাষ্ট্রবাসীর সেবার গদি। এই রাষ্ট্রের মধ্যে যারাই আছে তারা আপনার নজরে ওই গদিটাই বসার সাথে সাথে সমান, সবাইকে সমান দেখতে হবে, এর নাম হলো ইসলামিক রাজনীতি। এই রাজনীতি যদি নৌসাদ করে, এর সাথ দিয়া মুসলমানদের জন্য জায়েজ আছে না? আল্লাহ
আমার অমুসলিম বন্ধুরা দেবে কি দেবে না, যখন আমি জনসভা করব তখন সংবিধানকে সামনে রেখে বলবো তখন আলাদা পাক। আমি ধর্ম শিক্ষা দিচ্ছি তো, তাই ধর্মীয় মাহফিলে জিজ্ঞেস করছে এটা কি অন্যায়? তাহলে এই অন্যায় যখন নয়, তাহলে নায়ের সাথ দিতে এত সব কথা বেঁধে বেঁধে বলতে হচ্ছে কেন? হ্যাঁ, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, খুব ভালো তারে বুঝুন, খুব ভালো তারে বুঝুন, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম কি? কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনি কিভাবে সৃষ্টিকর্তার ইবাদত করবেন, ওই ইবাদতের প্রসেসিংটা আমার নবী দেখিয়েছে, ওটাকে বলা হয় ইসলাম আর আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কিভাবে মহান রব্বুল আলামিনকে খুশি করবেন, তিনি আমাদের স্রষ্টা, তিনার দাসত্ব কিভাবে করবেন, ইবাদত কিভাবে করবেন, আমার দয়ার নবী আমাদের কাছে মডেল হয়ে এসে শিখিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি সব থেকে উত্তম মডেল। ওই দেখানোটা, ওই স্টাইলটা, নবীকে মেনে নেওয়াটা, এটা আমাদের জন্য আল্লাহর হুকুম, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহান। আমরা মনে করি ইসলাম শুধু নামাজ, ইসলাম শুধু রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে শুধু যাকাত, ইসলাম মানে শুধু দাড়ি টুপি। আরে ওই মলি সাহেবদের কাজ তো মসজিদে গিয়ে শুধু ইমামতি করা, কারণ ওরা তো মোল্লা, ওরা তো ইসলাম, ওরা আবার কি করবে? এই বক্তব্যটা কোনো অমুসলিমের বলছি না, আমার কমের কিছু মানুষেরই বক্তব্য। আমি কোনো অমুসলিম ভাইয়াদের পক্ষে বিপক্ষে বলতে আমি চাইছি না, আসুন, এটা আমারই কমের এক শ্রেণীর লোকেদের বক্তব্য। হুজুর, ও পানিতে ফুঁ দেবে, ও তেল পড়া করবে, তাবিজ দেবে, এটা মানুষের মেন্টালিটি। কেন? ওরা তো ইসলামের স্কলার, ওরা তো ইসলামের। তা আমি জানতে চাইছি, ইসলাম যেগুলোকে জায়েজ বলেছে ওগুলো আব্বাস সিদ্দিকী করতে পারে না পারে না? জোরে বলুন পারে না পারে না? এই করাতে যারা বাধা দেয়, এরা কখনো ইসলামে থাকতে পারবে? জোরে বলুন থাকতে পারবে? যদি দাবি করে জানবেন মুনাফিক। আমাদেরকে বোকা বানাবার জন্য মুসলমান সেজে আছে, কিন্তু ডাইরেক্ট যদি কোনো অমুসলিম বলতো যে মুসলমান তুমি এটা করুনি ওটা করুনি, তার কথা কোনো মুসলমান লেবে না, কেন আমার ধর্মের কাজ তুমি কেন বারণ করছো? তাই মুসলমান সেজে আমাদেরকে রুকার জন্য একদল মুনাফিক এগুলোকে বলার জন্য দালালি পাই। দালালি বোঝেন তো নাকি? দালালি, মেহনতের জন্য পরিশ্রমটা আলাদা জিনিস, দালালি আলাদা জিনিস। পরিশ্রম, ইনকাম করা তো হালাল, ইসলামে ভালো কাজ। আমি খেটেছি, পরিশ্রম করেছি, দেবেন না, এই পরিশ্রমই ভালো, আর দালালি হলো হারাম। খুব ভালো তারে বুঝবেন, রোদে কষ্ট হচ্ছে, কেন হঠাৎ করে গরম পড়ে গেল, আল্লাহরই হুকুম, তো একটু কষ্ট তো করতে হবে বাপ, কেননা কষ্ট না করলে তো বেলাল হুজুর আল্লাহকে যেভাবে পেয়েছে ওইটা তো আমাদের করতে হচ্ছে না, সামান্য টুকু তো করতে হবে রে বাবা। বেলাল হুজুরকে মরুভূমির গরম বালির ওপরে চিৎ করে শুইয়ে, বুকে ভারী পাথর চাপিয়ে, রডকে গরম করে মুখে ছ্যাঁকা দিয়েছে। বেলালের অপরাধ কি? বেলাল সন্ত্রাসের দলে ছিল না। বেলালের অপরাধ কি? বেলাল মিথ্যাবাদীদের পক্ষে ছিল না। হযরতে বেলালের অপরাধ কি? কিছুই অপরাধ নয়, জালিমদের দলে ছিল না। হযরতে বেলালের অপরাধ কি? কিছুই অপরাধ নয়, বেলাল মদের বিরুদ্ধে, শরাবের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে, অর্থাৎ আবু জেহেল, উতবা, সাইবার বিরুদ্ধে মহান নেতা প্রফেট মোহাম্মদ রসুলের পক্ষে, অর্থাৎ ইনসাফের পক্ষে, মোহাম্মদ রসুলকে
নায়েন নাম মোহাম্মদ রসুল, ইনসাফের নাম মোহাম্মদ রসুল, মানবতার নাম মোহাম্মদ রসুল, আহা সত্যতার সততার নাম মোহাম্মদ রসুল, গরিবের আশ্রয়ের নাম মোহাম্মদ রসুল, বিধবার মর্যাদার নাম মোহাম্মদ রসুল, এতিমকে আশ্রয় দিবার নাম মোহাম্মদ রসুল, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম মোহাম্মদ রসুল, রাষ্ট্রকে সন্ত্রাসের হাত থেকে নিরাপদ করার ব্যবস্থা করে দিবার নাম মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।